দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেলার সময়ের অনলাইন দর্শকদের জন্য নিয়মিত আয়োজন। আমরা প্রতিদিন দিনের যেই হট টপিকটা থাকে স্পোর্টসের ইভেন্টে, সেটি দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, তা নিয়ে আলোচনা করি। এবং আজকে আমাদের দেশের ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আলোচনার বিষয়টি নির্ধারিত করা হয়েছে সোহানের হাতে গ্লাভস, চ্যালেঞ্জের মুখে মুশফিক। এই বিষয় নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, আপনাকে স্বাগত। আমরা আসলে অন ক্যামেরা মানে আগেও কিন্তু কিছু কথা বলছিলাম যে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু, মানে রাসেল ডোমিঙ্গো তো আজকে বলেছেন যে প্রথম দুটো ম্যাচে সোহান এবং পরের দুটো ম্যাচে মুশফিককে উইকেট রক্ষক হিসেবে বাংলাদেশ টিমে খেলানো হবে এবং পঞ্চম ম্যাচে তিনি সিদ্ধান্ত নেবেন যে কাকে দেয়া হবে। তো এই সিদ্ধান্তের সঙ্গে আপনি অনেকটাই দ্বিমত করেছেন। আমি কিন্তু এখনও পর্যন্ত আপনাকে বলছি যে আমি এটার সাথে সহমত, এই কারণে যে মুশফিকুর রহিম তার যে পূর্ব ইতিহাস যদি আপনি দেখেন, বেশ কিছু জায়গায় কিন্তু মুশফিকের উইকেট নিয়ে আমরা সমালোচনা শুনেছি আগে, এবং বড় মঞ্চে বড় দুটো ম্যাচের যে ক্ষত সেটা কিন্তু মুশফিক নিজেও এতদিন পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন সেই জায়গা থেকে। এবং সোহানের লাস্ট যদি আপনি হচ্ছে যে ওর তার ঘরোয়া ক্রিকেটের দেখেন, পারফরমেন্স দেখেন, কিংবা যে শেষ দুটো সিরিজ তিনি খেলেছেন দুটোতেই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন উইকেটের পেছনে এবং ব্যাট হাতেও উল্লেখযোগ্য দুটি ইনিংস খেলেছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সোহানের আসলে এই সুযোগটা ডিজার্ভ করে। আপনার আসলে যুক্তিটা কি এখানে? জানেন, আনডাউটেডলি বলছি সোহান বাংলাদেশের বেস্ট উইকেট কিপার, মানে এখানে কোনো তর্ক নাই। আবার আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, মুশফিকুর রহিম বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, মানে আপনি যে একাদশটা সাজাবেন তার মূল স্তম্ভ হচ্ছে মুশফিকুর রহিম। এখন আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে হ্যাম্পার করবেন। আপনি উইকেট কিপিংয়ে যদি মুশফিককে রাখেন, মুশফিকের ব্যাটিং ভালো হয় এটা মুশফিকের দাবি, এবং এই দাবিটা মুশফিক আজ থেকে না, যেদিন থেকে অভিষেক হয়েছে তারপর থেকে তিনি এই দাবিটা করে আসছেন। মুশফিকের উইকেট কিপিং নিয়ে প্রচুর সমালোচনা আছে, কিন্তু মুশফিক যে ম্যাচগুলোতে উইকেট রক্ষক হিসেবে খেলেছেন, আপনি তার পরিসংখ্যানটা আনুন। হয়তোবা তর্ক থাকবে যে পরিসংখ্যান সবসময় সত্যি কথা বলে না, কিন্তু তারপরেও সেই পরিসংখ্যানগুলো দেখুন, মুশফিকের ব্যাটিং অ্যাভারেজ, স্ট্রাইক রেট, সব কিছু উনি যে ম্যাচগুলোতে আসলে খেলেননি উইকেট কিপার হিসেবে তার চেয়ে অনেক বেশি। মানে তার মানে কি, মুশফিকের কথার পেছনে যে যুক্তিটা থাকে, মানে মুশফিক সবসময় বলে উইকেটের পেছনে যদি আমি দাঁড়াই তাহলে আমার উইকেটটা বুঝতে সুবিধে হয়, ব্যাটসম্যানরা কীভাবে খেলছে, বোলারদের ডেলিভারিগুলো কীভাবে আসছে আমি আত্মস্থ করতে পারি এবং আমি সেটা ব্যাটিংয়ে অ্যাপ্লাই করতে পারি। সেই যুক্তিটা নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু সেই যুক্তিটা নিয়ে আপনি যখন সমালোচনা করছেন আপনাকে মুশফিককে বোঝাতে হবে। মানে টিম ম্যানেজমেন্ট যেটা অনেক দিন ধরে চেষ্টা করে, টেস্ট থেকে মুশফিককে একটা বিরতিতে আনতে পেরেছিল কিন্তু সাদা বলে পারছিল না। এখন সাদা বলে আপনি কখন মুশফিককে এই ডিস্টার্বটা করছেন? জাস্ট বিশ্বকাপের আগে, মানে বিশ্বকাপের আগে পৃথিবীর সবগুলো দেশ তার বেস্ট ব্যাটসম্যান বা বেস্ট প্লেয়ারদেরকে রিল্যাক্স রাখবে, মানে আপনি তাকে একদম ফ্রি রাখবেন, সেই জায়গায় আপনি মুশফিককে এখন নড়িয়ে দিচ্ছেন, মুশফিকের হারমোনি নষ্ট করছেন। আপনি যতই বলুন মুশফিকের সঙ্গে আমি কথা বলেছি, মুশফিককে টিম ম্যানেজমেন্টের ডিসিশন জানানো হয়েছে, মুশফিক নিজে মেনে নিয়েছেন, আমরা তো মুশফিককে চিনি গত 15-16 বছর ধরে, আপনি নিজেও জানেন মুশফিক কতটা ইমোশনাল। না, সেটা অবশ্যই, যে মুশফিকুর রহিম বরাবরই এটি তিনি বলে থাকেন যে উইকেটের পেছনে দাঁড়ালে তার যেই কনফিডেন্সটা বিল্ড আপ হয় সেটা তার ব্যাটিংয়ে দারুণভাবে সেটা তাকে হেল্প করে, এই কথাটা মানে আসলে দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে আপনি যেটা বলছেন এটা হ্যাঁ কিছুটা আসলে যুক্তি রয়েছে এখানে, যে ঠিক এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে, কেননা টি টোয়েন্টি বিশ্বকাপ এমনিতে টি টোয়েন্টি ফরম্যাটটাতে আমরা এখনও পর্যন্ত ওইভাবে সুবিধা করতে পারিনি, সেই জায়গায় বিশ্বকাপের আগ মুহূর্তে এবং এই শেষ দুটো সিরিজ বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে করে এই বিশ্বকাপটাতে অন্তত এই আত্মবিশ্বাসের জায়গাটা একটা সলিড জায়গা নিয়ে বাংলাদেশ যদি যায় সেক্ষেত্রে বিশ্বকাপে হয়তো বা একটা ভালো একটা অবস্থানে অবশ্যই সেমিফাইনাল পর্যন্ত অন্তত আশা করতে পারি আমরা দলের এখনো পর্যন্ত সাম্প্রতিক যে পারফরমেন্স তাতে করে। কিন্তু সেখানে মুশফিকের তো একটা বড় আসলে ভূমিকা থাকবে ব্যাট হাতে, সেটা আসলে নড়বড়ে হয়ে গেলে একটা ঝামেলা হতে পারে। তবে আপনি যেটা বলছিলেন টেস্টে কিন্তু তিনি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এরপরে কিন্তু তিনি ডাবলস হাকিয়েছেন, তার ক্যারিয়ারের তৃতীয় যে ডাবলসটা সেটি কিন্তু এটা আসলে মুশফিকের ব্যাপার না, মানে আপনি সাঙ্গাকারার ব্যাপারটা দেখুন, মানে এটা তো আসলে স্বাভাবিক, আপনি যখন একটা প্রেশার কমে যাবে আপনি ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পারবেন। এখন মুশফিককে তো আমরা এটা বোঝাতে পারিনি, মানে এটা টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা, মুশফিককে আমরা এতদিন ধরে বোঝাতে পারিনি, এখন শেষ মোমেন্টে এসে বিশ্বকাপের আগের সিরিজে এসে আপনি মুশফিকের হারমোনি নষ্ট করে দেবেন, মানে এটা তো সম্ভব না। মুশফিক আপনার বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ক্রিকেটার, মানে মুশফিককে যদি আপনি সরিয়ে দেন একাদশ থেকে আপনার একাদশটা কতটা বিবর্ণ হয় সেটা তো আমরা জানি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন অস্ট্রেলিয়া সিরিজে তো আমরা সিরিজ অস্ট্রেলিয়া সিরিজ আসলে মাপকাঠি না, সেটা আপনার আমরা জানি, সবাই জানি যে অস্ট্রেলিয়া সিরিজকে মাপকাঠি ধরা যাবে না। অস্ট্রেলিয়া সিরিজটা শেষ হওয়ার পর থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় চর্চিত বিষয় ছিল হচ্ছে এটা উইকেট কিপার কে হবে, কারণ সোহান দুর্দান্ত পারফর্ম করেছে। আসলে সোহানের দেখানোর কিছু নেই, সোহানের ব্যাপারটা সবাই জানতো, সোহানকে সুযোগটা দেওয়া যাচ্ছিল না, সোহান সেই সুযোগটা পাচ্ছিলেন না, পাওয়ার সঙ্গে সঙ্গে সোহান আসলে সেটা দেখিয়ে ফেলেছেন। এখন আসলে সোহানকে আপনি কোনো কারণে বাদও দিতে পারবেন না,
ওই যে আমাদের একই সঙ্গে আপনি যদি প্রেসিডেন্টও কিন্তু বলেছেন মানে সোহান আনডাউটেডলি বাংলাদেশের বেস্ট উইকেট কিপার, কিন্তু তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ এই চারজনকে আপনি কোনো অবস্থাতেই তাদেরকে এখন আপনি নড়াতে পারবেন না, তাদের জায়গাগুলো পোক্ত হয়ে গেছে, তারা এত বছর ক্রিকেট খেলে ফেলেছে, এই মুহূর্তে বিশ্বকাপের আগ মুহূর্তে তাদেরকে এখন কনফিডেন্স দিতে হবে, তাদেরকে উল্টো আরও বিশ্বাস দিতে হবে তোমরা তোমাদের ক্রিকেটটা খেলো এখানে, মানে কোনো মানে কী বলবো কোনো প্রেশার নেই টিম থেকে কোনো ধরনের, আসলে এই মুহূর্তে তাদেরকে কোনো ধরনের ধাক্কাই দেওয়া যাবে না। আর সেখানে আপনি আপনার বেস্ট ব্যাটসম্যানকে একেবারে শেক করে দিয়েছেন, মানে এখন যত কিছুই বলি মুশফিককে মানানো হয়েছে, মুশফিককে বলা হয়েছে, বোঝানো হয়েছে, ধরেন কোনো কারণে দুটো ম্যাচ সোহান খুব ভালো খেললো, মুশফিক ছোটোখাটো কোনো একটা ভুল করলো, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের মিডিয়া, আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি মুশফিককে পুরো তুলোধুনো করে ফেলবে, পঞ্চম ম্যাচে আপনি মুশফিককে দেবেন না, আপনি কি মনে করেন তারপরে মুশফিকের বেস্ট সার্ভিস আপনি পাবেন? আমি বিশ্বাস করি না এটা সম্ভব। এবং একই সঙ্গে দিয়ে না অন্তত মানে আপনি যেটা বলছিলেন যে স্পোর্টসম্যানশিপ একটা বিষয় রয়েছে, কিন্তু একই সঙ্গে মুশফিককে আমরা বরাবরই দেখেছি যে তিনি মাঠের অনুশীলনে যতটা মনোযোগী, সবার চাইতে মনোযোগী তার মানে তার ধারে কাছেও সত্যি কথা বলতে কেউ নেই, কেননা কোনো ক্রিকেটারকে আমি আজ পর্যন্ত মানে এই আমার ক্যারিয়ারে অন্তত আমি দেখিনি যে মুশফিকের আগে এই দলীয় অনুশীলনে কেউ এসেছেন এবং একা এক ঘন্টা দেড় ঘন্টা টানা নিজে ব্যাটিং করেছেন, দলের সঙ্গে একবার ব্যাটিং করেছেন এবং সবাই যখন ব্যাটিং করে মানে জিনিসপত্র গোছাচ্ছেন গেটস, তখন তিনি আরেকবার ইনডোরে গিয়ে ব্যাটিং করেন। তিনি হচ্ছে এই ধরনের মানে পরিশ্রমী একজন ক্রিকেটার। এবং একই সঙ্গে আরেকটা বিষয় নিয়ন, সেটি হচ্ছে আপনি আমরা এটা অনেকবার দেখেছি যে যখন ফুটবলাররা দুঃখিত ক্রিকেটাররা যখন ফুটবল নিয়ে ওয়ার্ম আপ করে তখন সেই ওয়ার্ম আপ গেমেও কিন্তু মুশফিক জিততে হবে, মানে শেষ পর্যন্ত তাকে মাঠে থাকতে হবে, এই জেদটা কিন্তু তার সবসময় থাকে। প্রচণ্ড সিরিয়াস, মানে মাঠে মুশফিককে আসলে কোনো কিছুর সঙ্গে মেলানো যাবে না। আমরা অনেক সময় মুশফিকের আচরণ নিয়ে প্রশ্ন করি যে মুশফিক নাসুমকে মারতে গিয়েছে, আমরা জানি আসলে মুশফিককে নিয়ে এই সমালোচনা করার আগে একটু মুশফিককে জানা দরকার, মানে মুশফিক এমনিতে অনেক ঠান্ডা, হয়তো বা মুশফিকের ব্যক্তিগত জীবনের হিসেবে নাই বুঝে যাই, মাঠের মুশফিক অনেক বেশি ইন্টেন্স ক্রিকেটার, মানে ক্রিকেটটাকে এত বেশি ভালোবাসেন এবং ওই জায়গায় এত বেশি বুদ হয়ে থাকেন যে অন্য কোনো কিছু আসলে মুশফিক চিন্তাও করেন না, এই কারণে উনি অনেক বেশি ইমোশনাল। এখন তার ইমোশন নিয়ে অনেক বেশি নেতিবাচক কথাও আছে, কিন্তু ওই যে বারবার দিন শেষে একটা কথা, বিশ্বকাপের আগে আপনি মুশফিককে এভাবে নাড়াতে পারেন না, মানে আপনি এটা কোচের জন্য, টিম ম্যানেজমেন্ট, আমাদের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ একাধারে মুশফিকের আত্মীয়, তাকে অন্তত বুঝতে হবে, মানে মুশফিককে তার চেয়ে ভালো তো কেউ বোঝে না, মুশফিক তাকে বড় ভাইয়ের মতো দেখে এবং মুশফিককে তিনি প্রায় ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, এবং এই টিমে মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে ভালো মুশফিককে জানেন কাছ থেকে পারিবারিকভাবে এবং একজন সতীর্থ হিসেবে, মানে এই জায়গায় তাকে অন্তত এখন ডিসিশনটা নিতে হবে মুশফিককে আমি কীভাবে হ্যান্ডেল করব। মানে আপনি সোহানকে দিলেন, সোহানকে উইকেট কিপিং গ্লাভস দিলেন, আরও তো প্রশ্ন আছে, মুশফিক আউটার ফিল্ডে খুব ভালো ফিল্ডার না, এটা তো আমরা সবাই জানি এবং এটা মুশফিকের একটা বাস্তবতা, কারণ মুশফিক ক্যারিয়ারের শুরু থেকে কিপিং করে এসেছেন, কখনোই আউটার ফিল্ডে তাকে ফিল্ডিং করতে হয়নি। লিটনের ক্ষেত্রে ব্যাপারটা মানে একটু নিউট্রালাইজ করা যায়, কারণ লিটন খুব ভালো আউটার ফিল্ডিং করতে বা যে কোনো জায়গায় ফিল্ডার, এই কারণে লিটনকে আপনি সরিয়ে দিলেন, ওকে ঠিক আছে লিটন ম্যানেজ করে নেবে, সোহানও হয়তো বা সেই ম্যানেজটা করতে পারবে, মুশফিকের জন্য সেটা খুব টাফ অন্তত এই বয়সে এসে, এই বয়সে মানে ক্রিকেট এতদিন খেলে ফেলবার পর মানে মুশফিককে এসে এখন তার এই মানে চরিত্র বদল করাটা খুব টাফ, তাই মুশফিককে নিয়ে আরেকটু টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত, তাকে অন্তত মনে তার জায়গাটা স্থির রাখা উচিত। একটু থামাই, সেটা হচ্ছে যে মুশফিক আমরা যেটা বলছিলাম যে তার ভিতরে যে সবসময় একটা প্রতিযোগিতা তিনি কিন্তু পছন্দ করেন, যে কোনো প্রতিযোগিতা তিনি জিততে চান, সেক্ষেত্রে মানে সোহানের এই যে আমাদের বিষয় যেটি ছিল যে চ্যালেঞ্জের মুখে মুশফিক, তো মুশফিক এই চ্যালেঞ্জটাকে আবার মানে অন্যভাবেও তো হতে পারে, মানে খুব ইতিবাচকভাবে দেখা গেল মুশফিক তার যে সুযোগ দুটো দুটো ম্যাচ তিনি সুযোগ পাবেন সে দুটোতে খুব আউটস্ট্যান্ডিং যদি তিনি কিছু করে ফেলেন, তাহলে তো আবার হিতে বিপরীত যেটি বলছি মানে আমাদের টাইগার ক্রিকেটের জন্য যে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স তিনি এবং চমৎকার একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেতে পারবেন, এটা পারবেন মানে সেটা নিয়ে আসলে কোনো তর্ক নেই, কিন্তু আবারও বলছি মানে দুটো ম্যাচে একটা উইকেট কিপার কী আউটস্ট্যান্ডিং করবেন যে আপনি ডিসিশন নিয়ে নেবেন, মানে এমন কী করার সুযোগ আছে, মানে খুব ভালো একটা ক্যাচ এখন বলে কয়ে তো আসবে না, ধরেন এসে গেল মুশফিক মিস করে ফেললো তখন আপনার কী হবে, এখানে একটা লাকের ব্যাপার, মানে এটা তো মুশফিকের হাতে কোনো কিছু না, পুরোটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আপনি এরকমভাবে দুটো ক্রিকেটারের ভাগ্য আসলে নিয়ে খেলা করা উচিত না, অন্তত বিশ্বকাপের আগে, আমি বারবার বলছি জিনিসটা যদি বিশ্বকাপের আগে না হতো এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু না করার কোনো কারণ নেই। আপনি যেটি বলছিলেন যে সোহান নিঃসন্দেহে বেস্ট উইকেট কিপার এবং একই সঙ্গে আমরা কিন্তু টি টোয়েন্টিতে যে ধরনের ব্যাটিংয়ের মেজাজ লাগে সেটা কিন্তু সোহানের দারুণ, মানে শুধুমাত্র এখানে উইকেট রক্ষক সোহানকে বিচার করলে হবে না, ব্যাটসম্যান যে সোহান আছে তারও কিন্তু একটা ইম্প্যাক্ট দলের উপরে আছে এবং তিনি যদি উইকেট কিপার না থাকেন সেক্ষেত্রে আসলে তার দলের সুযোগটা কতখানি না পাওয়ার আমি কোনো কারণ দেখছি না, কারণ আমরা এতদিন ধরে লোয়ার অর্ডারে একজন হার্ড হিটার খুঁজছিলাম, সোহান সেটা পারে, সেটা বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে দেখিয়েছেন, পরবর্তীতে দেখিয়েছেন জিম্বাবুয়েতে সেটা আমরা দেখেছি, অস্ট্রেলিয়ার সঙ্গে সেটা আমরা দেখেছি, অর্থাৎ তিনি ব্যাটিংটা করতে জানেন, তিনি সেই ব্যাটিংটা তার ব্যাটিংটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে,
এখন যে ব্যাটসম্যানটা এইরকম একটা ব্যাটিং করতে পারে আপনি তাকে লোয়ার অর্ডারে এমনিতেই সুযোগ দিতে পারেন। এখন আমাদের লোয়ার অর্ডারে কারা আছে? সাইফউদ্দিন আছে। আমাদের পিচের উপর নির্ভর করে অনেক সময় আমরা সাইফউদ্দিনকে ড্রপ করি, আমরা নাসুমকে খেলাই, তো সেক্ষেত্রে তো আমাদের একটা পিওর ব্যাটসম্যান লাগবে। এখন আপনি মাহমুদুল্লাহ রিয়াদ যদি ছয়ে চলে আসে, তারপরও তো আমার একটা ব্যাটসম্যানের প্রয়োজন মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গ দেওয়ার জন্য। সেটা মোসাদ্দেক হোসেন সৈকতের কথা অনেকে বলে থাকেন, মোসাদ্দেক হোসেন সৈকতের পাশাপাশি একাধারে সৈকতও খুব ভালো ফিল্ডার, ওই সৈকত সোহান এর মধ্যে আসলে এখন শাফলিংটা হবে। যদি মুশফিককে আপনি উইকেট কিপিংয়ে দিয়ে দেন, আসলে মুশফিককে উইকেট কিপিংটা দেওয়াটাই আমার মনে হয় দলের জন্য ভালো। ওই যে বারবার বলছি ফিল্ডিং, আপনি জানেন যে বর্তমান যে আধুনিক ক্রিকেট এখানে ফিল্ডিং একটা বিশাল ব্যাপার, মানে এখানে যদি বাউন্ডারিতে ক্যাচ একটা ক্যাচ এক চারটা চার রান বাঁচানো বিশাল হয়ে যায়, আর টি টোয়েন্টির জন্য তো এটা আরও বড়। সেখানে যদি মুশফিকের তুলনায় সোহান থাকেন, সোহান আউটার ফিল্ডে, মুশফিকের চেয়ে ফার বেটার ফিল্ডার এবং অন্য অনেকের চেয়ে ভালো ফিল্ডার, অনেক বেশি অ্যাজিলিটি আছে তার, লিটনও সেরকম। তা আপনি যদি লিটন সোহান মুশফিককে তিনজনকে ইনক্লুড করতে চান, হ্যাঁ টিমে কিছুটা হয়তো ভারসাম্য এদিক উদিক হবে, কিন্তু সেটা টিম ম্যানেজমেন্ট ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু মুশফিক যদি কোনো কারণে আনব্যালেন্সড হন, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। আপনি মিডল অর্ডারে এমন কোনো ব্যাটসম্যান দিতে পারবেন না মুশফিকের বিকল্প এই মুহূর্তে। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আসলে সবকিছু বিচার করলেও হবে না, বিশ্বকাপের আগে আপনার বিশ্বকাপে অন্তত অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে যদি বিচার করতে যাই নিয়ম, সেই ক্ষেত্রে আসলে আমাদের টোটাল পাঁচটা ম্যাচে দলের যে সংগ্রহ উইকেটের অবশ্যই বিষয় রয়েছে, তারপরেও মুশফিক থাকলে যে চিত্রটা একেবারে মানে কিছুটা বদলাতো এটা একেবারে মানে বাজি ধরে বলতে পারি আমি। অবশ্যই, এবং সেই জায়গাতেও আমার মনে হয় যে ব্যাটিংয়ে যে খুব আহামরি ভালো কিছু করেছে বাংলাদেশ সেটাও বলার উপায় নেই। সুতরাং মুশফিককে আসলে তার জায়গায় মানে নড়বড়ে রাখা যাবে না, তাকে ফুল কনফিডেন্ট রাখতে হবে। এবং আমি আশা করি এবং নিশ্চয়ই সেটা আপনি নিজেও মানে প্রত্যেকে আশা করবেন যে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট এই তিনজন ব্যাটসম্যানকে ইনক্লুড করে দলের জন্য যেটা ভালো হবে সেই ডিসিশনটাই নেবে, এবং বিশ্বকাপে যেটি বাংলাদেশ সামনে নিউজিল্যান্ডের সিরিজে ভালো একটা প্রস্তুতি নেবে এবং বিশ্বকাপের জন্য একটা চমৎকার কনফিডেন্ট বিল্ড আপ করে বাংলাদেশ টিম আসলে যাবে এবং দলটাও একটা চমৎকার শেপে থাকবে, এটা আমরা আসলে সবাই প্রত্যাশা করি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নিয়ন। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটে সমসাময়িক যে একটা মধুর সমস্যা, উইকেট কিপার, বেস্ট উইকেট কিপার বলেছেন নাজমুল হাসান পাপন সোহানকে, তাকে আসলে দলে রাখার ব্যাপারে মুশফিককে এখন তার গ্লাভসটাকে ছাড়তে হচ্ছে। এই জন্য কোচ রাসেল ডমিঙ্গো তিনি কিন্তু আজকেই জানিয়েছেন যে দুটো ম্যাচে দুজনকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ প্রথম দুটি ম্যাচে সোহান এবং পরের দুটি ম্যাচে উইকেট কিপিং করবেন মুশফিক, এবং পঞ্চম ম্যাচে এই পারফরমেন্স বিবেচনায় কাকে উইকেট কিপার দেওয়া হবে সেই সিদ্ধান্তটি তিনি নেবেন, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আবারও আমরা আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।